নির্বাচনের আগে বছরব্যাপী প্রায় জন মার্কিন কর্মকর্তা সফর করেছেন বাংলাদেশে নির্বাচন গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে মন্তব্য করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানা পড়েন ছিল স্পষ্ট নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন কর্মকর্তা হিসেবে সফর করলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু যেখানে দূরত্ব ঘোচানোই মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পররাষ্ট্র সচিবের সঙ্গে মঙ্গলবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসেন ডোনাল্ড লু শুরুতেই তিনি বলেন দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক পুনর্নির্মাণ করাই তার সফরের উদ্দেশ্য নির্বাচনের আগে সম্পর্কের টানাপোড়েনকে স্বাভাবিক উল্লেখ করে তা ঘোচাতে কাজ করা হবে বলে জানান তিনি Try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States feel, worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship.

we want to build up the cooperation we have on positive issues. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও বাণিজ্য সুবিধা জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়েও আশ্বাস দিয়েছেন মার্কিন কর্মকর্তা তবে র‍্যাবের নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রক্রিয়া লম্বা বলে জানান মন্ত্রী স্যাংশন দেওয়ার প্রক্রিয়াটাও অনেক লম্বা ছিল উইথড্রলের প্রক্রিয়াটাও একটু লম্বা তবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায় রাশেদ আমরা এখানে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে এছাড়া বাংলাদেশের কর ব্যবস্থাপনা উন্নয়ন দুর্নীতি দমন এবং উচ্চ শিক্ষায় সুযোগ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডোনাল্ড লু ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা